এই কি করছো? কলেজে আছি, পরে কল করো। কখন কল করব? যখন ফ্রি থাকবো জানিয়ে দেবো। সন্ধ্যা 6টা বাজে, শ্রেয়া আবারও কল করে। বাড়ি ফিরেছো? হুম। হাত মুখ ধুয়েছো? হুম। কই, কল করলে না তো? মনে ছিল না। আমি একটু কথা বলবো। আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি, এসে কল করব। শ্রেয়া মন খারাপ করে বলে, একটু কথা বলা যায় না? আমার সময় নেই। সাবধানে যেও। হুম। সারাদিন কথা বলতে না পারায় শ্রেয়া এক চাপা কষ্ট অনুভব করে। সে চেয়েছিল সৌমিকের সঙ্গে একটু সময় কাটাতে, তার সাথে সারাদিনের জমে থাকা কথাগুলো উজাড় করে দিতে। মনমরা মেয়েটা মুখে হাত দিয়ে এক দৃষ্টিতে উত্তরের জানলার দিকে তাকিয়ে থাকে। ঘড়ির ঢং ঢং শব্দে তার মন চঞ্চল হয়ে ওঠে। মেয়েটি ঘড়ির দিকে তাকায়, ঘড়ির কাঁটা যেন তার চাপা কষ্টটাকে আরো বাড়িয়ে তুলেছে। ঘড়িতে 8টা বেজে ওঠে, মেয়েটি আবারও কল করে। বাড়ি ফিরেছো? না, এখন ডিস্টার্ব করো না, পাবজি খেলছি, রাখো, বাড়ি গিয়ে কল করব। শ্রেয়ার কণ্ঠস্বর যেন কান্নায় ফেটে পড়ে, ফোন কেটে দেয়। সে বিছানার এক কোণে বসে কাঁদতে থাকে, তবে সৌমিক কিছুই বুঝতে পারে না। বাড়ি গিয়ে সৌমিক কল করে আর শ্রেয়া চোখের জল মুছে তার কলটি ধরে। হুম, বলো, কল করেছিলে যে? না, এমনি ভাত খেয়েছো? হুম, খেয়েছি। কাশি কমেছে? হুম। কাফ সিরাপটা খাচ্ছো? হুম। আর কিছু বলবে? না, এইটুকুই। আবারও চুপ থাকে দুজন। তারপর শ্রেয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমায় মনে পড়ে না তোমার? এসব ভালো লাগছে না এখন, আমার ঘুম পাচ্ছে, কাল কথা হবে। আচ্ছা। অনেকটা শ্রেয়ার মুখের উপরেই ফোনটা কেড়ে দেয় সে। এভাবে দিনের পর দিন সৌমিক তাকে ইগনোর করতে থাকে। কষ্ট পাওয়া মেয়েটি সারা রাত ধরে কাঁদে। একদিন শ্রেয়াও তাকে কল করা ছেড়ে দেয়। প্রথম দিকে সৌমিকের কিছু মনেই হয় না, তবে ধীরে ধীরে এক চিন্তার মেঘ নেমে আসে তার মাথায়। কলেজ শেষে সে রোজ ফোনের দিকে তাকায়, আজও কল নেই শ্রেয়ার। সৌমিক ধীরে ধীরে শ্রেয়ার পরিবর্তিত আচরণে কৌতূহলী হয়ে পড়ে। তার মনে যেন কোথাও একটা অসম্পূর্ণতা বোধ হয়। 3 দিন চলে যায়, সৌমিক অনেক কল করে, মেসেজেরও কোনো ত্রুটি রাখে না, তবে কোনো উত্তর পাওয়া যায় না। এই 3 দিনে সৌমিক অনেকটা পরিবর্তন করেছে। তার আর বন্ধুদের আড্ডা বা গেম খেলতে মন বসে না, সারা দিন ভাবতে থাকে শ্রেয়াকে নিয়ে। শ্রেয়ার বাড়ি শহর থেকে অনেক দূরে হওয়ায় সৌমিক সহজে যেতে পারে না। 4 দিনের মাথায় শ্রেয়ার ফেসবুকে এক অপরিচিত ছেলের হাত ধরা হাসি মুখের ছবিটি পোস্ট করতে দেখে সে। তার বুক যেন ঠিক আগে শ্রেয়ার মতোই এক চাপা কষ্টে ফেটে পড়ে। সময়টা যেতে না যেতে শ্রেয়ার কল আসে। কেমন আছো? সৌমিক তার উত্তর না দিয়ে বলতে থাকে, শ্রেয়া আমার কথাটা একবার শোনো, শ্রেয়া প্লিজ, শ্রেয়া আমার কথাটা একটু শোনো। সব শুনবো, আজ বিকেলে সবুজ পার্কে চলে এসো। আমি যাব শ্রেয়া, আমি যাব। একেবারে এক কথায় রাজি হয় সে। ঠিক বিকেল 4টা শ্রেয়া পার্কে ঢুকতে না ঢুকতে সৌমিককে দেখতে পায়। তাকে দেখে মনে হয় নিঃশ্বাস ছাড়া এক মানুষ যেন ছটপট করছে। শ্রেয়াকে দেখে সে বলে, আমায় ছেড়ে যাচ্ছ শ্রেয়া? আমি কি একবারও বলেছি তোমায় ছেড়ে যাচ্ছি? তবে সেই ফেসবুকের ছবিটা? ও আমার মাসির ছেলে, আমার মিষ্টি ভাই, কালই এসেছে আমাদের বাড়িতে। আমার ভুল হয়েছে শ্রেয়া, আর কখনো হবে না, যা। এবার বুঝলে তো কতটা কষ্ট পেতাম আমি? আর কখনো কষ্ট দেব না তোমায়, প্রমিস। হুম, যা। সৌমিক জড়িয়ে ধরে শ্রেয়াকে, শ্রেয়াকে আরো জোরে জড়িয়ে ধরে সে।
এক প্রকৃত ভালোবাসা কোনো কিছুর দাবি রাখে না, চায় দুমুঠো সময়। আর এটা সব সময় খেয়াল রেখো, কখনো ভুলে যেও না।